সুইট ফ্যামিলি ব্লগস। তো এখন বাচ্চে 12:30 আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আর আজকেও আমার সানটান শেষ, ঠাকুর দেওয়া শেষ। আজকে হচ্ছে সোমবার, তো ঠাকুরও দিয়ে দিয়েছি। দিয়ে আজকেও আবার এক কিছুক্ষণ আমি শুয়েছিলাম। দিয়ার পাপা গেছে গাড়ি নিয়ে আর দিয়া কলেজে গেছে। তো এখন আমি রান্নাটা মোটামুটি রেডি করে নিয়েছি। আজকেও মাছ টাছ কোনো কিছু না, আজকে হচ্ছে সোমবার। তখন হয়েছে মানে দিয়ার পাপা তো খেলো পান্তা ভাত সকালবেলা, আর দিয়া কালকে বানিয়েছিলাম যে সোয়াবিন তরকারি। তো ওটা মানে দিয়া তো খুব পছন্দ করে, তো সোয়াবিন তো রাত্রেবেলা দিয়ার খায়নি, তো একটু রেখেছিলাম ওর জন্য। তো সকালবেলা ওকে রুটি বানিয়ে দিলাম, তো রুটি দিয়ে সোয়াবিন তরকারি দিয়ে খেয়ে গেল। আর এখন মানে আমি রান্না করে চলে এসেছি মোটামুটি রান্না। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিয়ে, সকাল থেকে যখন করলামই না। তো আজকে মানে দিয়ার পাপা বলে গেল ডাল বানানোর জন্য। তো আমি এসে দেখলাম যে মুগ ডাল শেষ হয়ে গেছে আর চানা ডাল তো ভিজানো নাই, তো কিভাবে করবো? মানে তো তাড়াতাড়ি তো সিদ্ধ হবে না, তো ভাবলাম একটু আলুর ডালই করে নেই। তো একটু আলু সিদ্ধ করে রেখেছি। মানে ইয়ে হয়েছিল, আমি স্নান করতে মানে ঠাকুর দিয়ে এসে আর কি একটু চা করলাম। তো যখন চা করলাম তখন আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে কাঁচকলা, কাঁচকলা ভাজা করবো। তা কাঁচকলা গুলো আমি কেটে একটু চুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মুসুরি ডাল ভিজানো, তো মুসুরি ডালটা ইয়ে করে নেব, পেস্ট দিয়ে বড়া করে নেব, তো হয়ে যাবে। আর ভাবলাম যে ডিম করব, কিন্তু কি হয়েছে কয়েকদিন থেকে না মানে ডিম আর খেতে ইচ্ছে করছে না। মানে ডিম তরকারি রান্না করি, ভাবলাম যে ডিম করে নেব, তারপর ভাবলাম আবার যদি না খাওয়া হয় ওই আর কি, তো আর করলাম না। আর যদি খাওয়াই হয় যদি পরে দিকে, তো একটু অমলেট করে নেব। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই। আজকে কিন্তু তেমন একটা গরম লাগছে না, আজকে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তো আলুগুলা চটকে এই দেখো আমি জলও দিয়ে দিয়েছি। আর কি জানি একটু পাতলা করেই আমি করছি, কেন জানো আমার একটু ঘন হলে না আমার খেতে ভালো লাগে। কিন্তু ও মানে ও আর মা মানে দিয়ার পাপা আর মা এই ঘন খেতে আবার ভালোবাসেন না। তো আমার তো এগুলো হয়ে গেলো, আমি একটু আরো একটু ঘন হবে, কেন আলু তো সম্বাস দিয়ে রাখার পরে আরো একটু ঘন হবে। তো আমি এখন এই মানে ইয়েটা মানে আলু ডালটার মধ্যে ইয়ে করে দেবো, সব মশলা দিয়ে দেবো। তো আমি প্রথমে তো লবণও দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু লাল মরিচের গুঁড়াও দিলাম, কালারটা দেখতে সুন্দর হবে। একসাথে একদম কাঁচা লঙ্কাটাও দিলাম, দিয়ে ইয়ে করবো গরম করব, মানে একটু সময় গরম করে তারপর সম্বাস দেব, না হলে তো একদম ঠান্ডা হয়ে গেছে। গরম করে সম্বাস দেব, আর সম্বাসে আমি কিন্তু টমেটো দেব। তো গরম হতে আমি ইন্ডাকশনে বসিয়েও দিলাম, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, এই দেখো সম্বাসের জন্য। তো স্বাভাবিক যেভাবে আমি নর্মাল ডাইল সম্বাস দিই সেভাবেই দিচ্ছি। শুকনা লঙ্কা, এই যে শুকনা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আমি কিন্তু আবার লঙ্কা, এই দেখো আমার একটা জিনিস দেখাই, দেখো এই দেখো এই দেখো একটু একটু ফাটা আছে, প্রত্যেকটার মধ্যে আমি একটু একটু করে ফাটিয়ে নিয়েছি। আমি এই শুকনো লঙ্কা না একদম মানে ডাইরেক্ট আস্তা দেই না, না হলে ফেটে না এসে একবারে মুখ চোখ মুখ একদম জ্বলে যায়। ডাইলটা এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিলে আবার ইয়ে হয়ে যায়, নিচে লেগে যায়। এখন এতে আমি দেব টমেটো, ওই দেখো আমি টমেটো কেটে রেখেছি। ছোট্ট এক পিস, আমার চুলানো হয়নি ভালো মতো, ছোট্ট এক পিস আমি আদা এতে পুড়িয়ে দিয়ে দিচ্ছি, মানে ইয়েতে সম্বাসে সুন্দর একটা সেন্ট হবে।
মেথর ডালটা ফুটুক আর আমি একটা জিনিস নিয়ে আসি। কি জিনিস জানো? আমি যাচ্ছি লেবু পাতা আনতে। লেবু এই কাকিমার এই গাছের মানে পাতার মানে গাছের লেপ মানে যে খুব সুন্দর গন্ধ, কি বলে ওই যে গন্ধরাজ লেবু যে বলে যে ওই লেবু পাতাগুলো না এত সেন্ট, কোনো কিছুতে দিলে না মানে এত সেন্ট হয় তোমাদের কি বলবো। আর তো আমরা মানে ওই যে ভেন্ডি রান্না মানে কয়েকটা রান্না আছে আর কি, আমরা এগুলাতে লেবু পাতা দিই। তো আমি এই আজ ডাইলটাতে আজকে আমি এই লেবু পাতাটা দিবো। আর এই যে আমি টমেটো দিয়ে রান্না করেছি তো একটু চুকা চুকা হবে না। তো আর এই পাতাটা দেওয়ার পরে আর কোনো লেবুর আলাদা কোনো লেবু নিয়ে খেয়ে খাওয়ার কোনো প্রয়োজনও হয় না, যদি নাও নেওয়া হয় তো খুব টেস্টি হয়। যখন আমি পাতা আমার তো ডাইল সিদ্ধ মানে সবাস দেওয়ার পর ফুটে উঠে গেছে, এখন আমি পাতাগুলো দিয়ে নামিয়ে নেবো। আগুনটা আমি একটু কমিয়ে গেলাম, তো এখন এসে আবার বাড়িয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই আলুর ডালটা বানানো কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই গ্রহণ করবে। এখন আর এগুলা বানাই না তো, বানানি ডাইরেক্ট সব মানে ওই মুসুর ডাল মুগ ডাল এগুলাই বানিয়ে নিই, আর এইসব ডাইল গুলো বানাই না, কিন্তু এগুলাও খেতে ভালো লাগে। কাঁচকলাটা বসাবো, আর এই দেখো আমি কড়াইটা বসিয়েছি না, ওই দেখো ধোয়া উঠছে, তো কড়াইটা তেলটা বেশি গরম হয়ে গেছে, এখন যদি আমি কাঁচকলা গুলা দেই তো জ্বলে যাবে। তো আমার ধুয়ে কাঁচকলা ধুয়ে এই দেখো আমি রেখেছি, তেলটা গ্যাসটা অফ করে রেখেছি, তেলটা একটু ঠান্ডা হোক তারপরে দেবো। দুখা এনে এই এক প্যাকেট দুখা এনে রেখেছি, ভাবলাম যে যেদিন আমরা বা মাছ টাছ মাংস টাংস খাবো সেদিন মার জন্য বানাবো, কিন্তু অনেকদিন হয়ে গেছে মানে আনার, কিন্তু আসেই আর সুযোগ হচ্ছে না যে আমরা মাছ টাছ খেলে মার জন্য বানাবো, অন্য কিছু বানিয়ে দেই আর ধোকাটা আর বানানো হয় না। তো তো মার জন্য করলে শুধু মার জন্য করলে তো আর ইয়ে হবে, পুরা প্যাকেট লাগবে না, একদম একটুই লাগবে। আর কিন্তু ধোকা তো আবার আমার মেয়ের ফেভারিট, তো যতই মার জন্য বানাই ওর জন্য বানাতে হবে। তো এখন রেখে দিই, আমার তেলটা ঠান্ডা হলে আবার বাজারটা বসাবো। কুকারে মেয়ের জন্য একটু চানা সিদ্ধ করছি, এদিকে কাকে শিকার দিচ্ছে বাইরে দেখো, তো সিদ্ধ হয়েই গেছে মনে হচ্ছে। আর এদিকে এদিকে আমি বড়াও বানিয়ে নিচ্ছি, তো কয়েকটা হয়েছে ছোটো করে বসিয়েছি এখানে রয়েছে, তো এইগুলো নামিয়ে তারপরে এগুলো আবার বানাবো। কি বলছি মানে আমার মেয়েটা না একদম ভাত খেতে চায় না, তো মানে ভাত খাওয়ার নাম বললেই বলে ওর যেমন ওয়েট বেড়ে যাবে ওয়েট বেড়ে যাবে, আর তার ওই বলে বলে না মেয়েটা ভাতই খায় না। তো সকালবেলা তো রুটি খেয়েছে, তো ওখানে ওর জন্য একটু চানা সিদ্ধ করছি, এসেই তো বলবে মা আমার জন্য কি বানিয়েছো। আর সবজি টবজি এখন কাটবো বানাবো আমার আর ভালো লাগছে না, তো আমি একটু চানাটি জন্য ছিল ওই চানাটা সিদ্ধ করে রেখেছি, ওই চানাটুকুই খাবে। আর যদি একটা আম আম আছে যোগ যদি আম খায় করে আম কলা এগুলো যদি খায় তো খেলো। তো শেষ আমার রান্না বাড়ি, আর এখন এই দেখো স্নান করে বাল্টিতে কাপড়গুলো স্নান করে যে কাপড় ধুলাম ধুয়ে আনলাম এগুলো এখন বাল্টিতে রয়ে গেছে, এগুলো মেলে দিয়ে তারপর হবে আমার কমপ্লিট কাজ শেষ, তারপর গেম কিছুক্ষণ শুভ শুয়ে আমার বন্ধুদের ভিডিও দেখবো। গুড ইভিনিং, তো আজকে সন্ধ্যার সময় খেলাম
মানে দুপুর বেলা যে যে ডাইলের বড়া বানিলাম বানাইলাম ওইগুলো দিয়ে খেলাম চা। আর আজকে আর এক্সট্রা কিছু বানানো হয়নি আনাও হয়নি, এগুলো দিয়েই খেয়ে নিলাম। খুব ছিল না, 4-5টা ছিল তো, দিয়া দুটো আমি দুটো খেলাম। আর এখন কি বলবো, এখন বাজছে 9টা, তো ইয়ে করছি। আর এই দেখো আমার দিয়া শোনা বসে বসে পড়ছে, বিছানাতেই বসেছে। ঠিক আছে, আমি জানি তো, আমি তো সত্যি কথাই বলছি, তুমি পড়ছো অ্যাকচুয়ালি ঠিকই। ও কালকে পরীক্ষা, কি জানি পরীক্ষা না, মানে কালকে ও কালকে টেস্ট, তো রুটিনটা দেখছে, বলেছিল আমাকে দেখতে, মানে আমার মোবাইলে দেখতে। আমি তো ভিডিও কেটার করাতে ব্যস্ত হয়ে গেলাম, তো নিজেরটাতেই দেখছে। ও ভাবছে মানে মোবাইলটা হাতে নেওয়াতে আমি ওকে মানে ইয়ে করছি আর কি। তো অ্যাকচুয়ালি ঠিকই পড়তে আছে, পড়তে ছিল তো, কি ওই যে রুটিন দেখার জন্য মোবাইলটা নিল। আর আমার মেয়েটা না, এই যে টেবিলটা গায়ে পড়ার টেবিলটা রেখি, এই বিছনাতে উঠে যায়। যেদিন আমি ডান্ডা গরম করব না, সেই দিন দৌড়তে দৌড়তে টেবিলে চলে যাবে, আর একটু আল্লাদি করলেই বইটই নিয়ে বিছনাতে চলে আসে। বিছনাতে বসলে বসে আবার পড়া যায় কি না, যায় পড়া যায়, আরাম করে আবার বসা পড়া যায়, টেবিল চেয়ারে বসলেও আরাম। আর তুমি নিজেই জানো, চেয়ারে বস যখন বসে পড়ো তখন পড়াটা শেখা হয়, বিছনাতে বসে কোনোদিনও তোমার পড়া শেখা হয় না। দৌড়টা দিয়ে না, একটু যদি মানে একটু আদর আল্লাদি করলায় তো একদম মানে একটা দৌড় দিয়ে বিছনাতে উঠে গেল। আর টেবিলটা তো কিসের জন্য, আমি ওই রুম থেকে বয়ে বয়ে আনছি এখানে আমার সামনে বসে পড়ার জন্য, আর এখানে এসে দেখো বিছনাতে উঠে যায়। তোমরাই বলো, তোমরাই বলো ওকে টেবিলে বসে পড়তে, এই দুষ্টু মেয়েটাকে এখানে বসে আরাম করে পড়তে তোমরা বলে দিও। হ্যাঁ বলে দিও, আমি ওকে বলবো, তোমরা বলে দিও যে ও টেবিলে বসে পড়তে। অনেকটা বড় হয়ে গেছে, ওকে এখনো কি আর ওকে গালাগালি আর মারামারি করব, সেই তো খাবে আমার হাতে, যখন আমার মাথাটা গরম হবে সেই খাবে। মা যেভাবে আদর করে সেইভাবে পিটনাটাও দেব। মুখটা দেখো, মুখটা দেখো, এত বড় মেয়ে দেখো, মানে কি আর। তো ইয়ে ওর পড়া পড়ুক, আর আমি ভিডিওটাকে এন্ড করি। বাই, গুড নাইট, গুড নাইট।